নমস্কার বন্ধুরা। আচ্ছা, কাঠ কাটার জন্য আমরা কি ব্যবহার করি, করাত বা হ্যাকসো? এখন কাঠমিস্ত্রি কাকাদেরকে লক্ষ্য করলে দেখবেন একটা ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করে কাঠ কাটার জন্য, যেগুলিকে বলে সার্কুলার স। তো সেই যদি আমাদের একটি বাড়িতে থাকে তাহলে মন্দ হয় না, অনেক কাজে আমাদের হেল্প হয়। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রচূড়, আপনারা দেখছেন যন্ত্রমন্ত্র চ্যানেল। তো চলুন আজ কাঠ কাটার যন্ত্র বা সার্কুলার স বানানো যাক। মেশিনটি বানাতে প্রথমে আমাদেরকে এরকম একটি কাঠের টুকরো নিতে হবে। এবং এই দেখুন, এরকমভাবে আমাদেরকে কাঠের টুকরোটিকে কেটে নিতে হবে। কেন কাটতে হবে আপনারা পরেই বুঝতে পারবেন, এরকম করে মাপে কাটতে হবে। এটি হলো একটি 775 ডিসি মোটর। এই মোটরের অ্যাডভান্টেজ কি, এটি শক্তি খুব বেশি হয়, এটি অনেকটা পাওয়ারফুল হওয়ার জন্য এই প্রজেক্টে আমরা এই মোটরটিকে ব্যবহার করব। এটি হলো কানেক্টর বা অ্যাডাপ্টার, যা খুশি বলতে পারেন। এর সাহায্যেই আমরা মোটরের সাথে ব্লেডটিকে লাগাবো। মোটর এবং এই অ্যাডাপ্টারটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা কিনতে পারবেন। এটি একটি সার্কুলার স ব্লেড। এরপর আমরা কেমন করে ব্লেডটি লাগিয়ে নিতে হয় দেখে নেব ওই অ্যাডাপ্টারের সাথে। হ্যাঁ, এই অ্যাডাপ্টারের সাথে এই টুলগুলিও চলে আসবে, যাতে আমরা টাইট দিতে পারি ব্লেডটিকে। হ্যাঁ, এই বলেছিলাম না, আপনারা বুঝতে পারবেন কি কারণে আমরা কাঠটিকে এরকমভাবে কেটেছি। এখানে আমরা এরকমভাবে মোটরটিকে লাগাবো একটি পাতের সাহায্যে। এই চারটে স্ক্রু দিয়ে আটকে দেবো পাতটিকে, তাহলে মোটরটা আটকে যাবে কাঠের সাথে। এমন করে লাগাবো যাতে এটা ফ্রিলি ঘুরতে পারে। প্লাইউড থেকে আমরা এরকম একটি টুকরো বানিয়ে নেবো। মেটাল শিট কেটে আমরা এরকম একটি টুকরো বানিয়ে নেবো। এরপরে এই ছোটো প্রেগুলি দিয়ে আমরা ওই পাতটির সাথে প্লাইউডের ওই অংশটিকে আটকে দেবো, আঠা দিয়ে দেবো যাতে আর একটু শক্ত হয়। হ্যাঁ, এটিকে আমরা আসলে ব্লেড গার্ড হিসাবে ব্যবহার করছি। এরপর আমরা নাট দিয়ে আটকে দেবো ওই গার্ডটিকে আমাদের কাঠের টুকরির সাথে। ধরার হ্যান্ডেল তৈরি করার জন্য এরকম একটি পিভিসি পাইপের টুকরো লাগবে এবং দুটো এরকম কাঠের টুকরো লাগবে। এবার এই কাঠের টুকরোটিকে আমরা এরকমভাবে লাগিয়ে দেবো কাঠটির সাথে পুরু দিয়ে। হ্যাঁ, এদিকেও লাগিয়ে দেবো আমরা এরকমভাবে স্ক্রু দিয়ে। কাঠের টুকরোগুলির মাঝে একটি করে ফুটো আছে, ওই ফুটোগুলির মধ্যে দিয়ে আমরা এই পাইপটিকে লাগিয়ে দেবো এরকমভাবে। এই যে ফুটোগুলি করা রয়েছে এগুলোতে আমরা স্ক্রু দিয়ে আটকে দেবো পরে। এরপর কানেকশন করব। একটি তারের টুকরোকে মোটরের একটি প্রান্তে আটকে দিলাম এবং সেই তারের টুকরোটিকে নিয়েই আমরা সুইচের একটি দিকে আটকে দেবো। এবং সুইচের অন্যদিকে আরেকটি তারের টুকরো আটকে দেবো।
এরপর সুইচটিকে আমরা ওই কাঠের টুকরোর উপর স্ক্রু দিয়ে আটকে দেবো। হ্যাঁ, সুইচ অন অফ করা যাচ্ছে খুব সহজেই। এরপর আরেকটি তারের টুকরো মোটরের আরেকটি প্রান্তে আমরা আটকে দেবো। এবার আমরা ওই পিভিসি পাইপের টুকরোটিকে এখানে আটকে দেবো এরকম করে স্ক্রু দিয়ে। ধরার হ্যান্ডেল তৈরি হলো, আমাদের কাঠ কাটার যন্ত্র প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমরা 12 ভোল্টের ব্যাটারির সাথে তারের দুটি প্রান্তকে যুক্ত করব। চলুন একবার চেক করে দেখি। এরপর সৌন্দর্যায়নের জন্য আমরা এর উপরে রং করে নেব আমাদের নিজেদের ইচ্ছা মতো। এ দেখুন খুব সহজভাবে কাঠ কাটছে। চলুন আমরা নিচে থেকে দেখি কেমন দেখতে লাগে। এ দেখুন ব্লেডটি খুব সুন্দরভাবে কাঠ কেটে বেরিয়ে যাচ্ছে, খুবই কাজের জিনিস। আমাদের বাড়ির অনেক ছোটোখাটো প্রয়োজন তো এটা দিয়ে মিটেই যাবে আশা করা যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম ধরনের অনেক ভিডিওর জন্য। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় বাংলা, সবাই ভালো থাকবেন।